কি হলো আবার? মাথাটা ঘুরে গিয়েছিল। খুবই স্বাভাবিক। এসব তো একটু লোক, ভালো করে খাওয়া দাওয়া করুন। ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে চাকরিটা তোমার আজই গেল। কেন বলেন তো? খেতে বলছো? তুমি কি রকম ডাক্তার হে? না খেয়ে খেয়ে যে অসুখটা হয়েছে সেটা খেয়ে সারিয়ে ফেলতে বলছো? না না না, খেতে আপনাকে হবে, লো প্রেশারে ওষুধই হচ্ছে খাওয়া। আচ্ছা আমি ওষুধটা পাঠিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি বলছো? এসব কি হচ্ছে কি? না খাওয়া, অসুখ? কে বললে আমি খাই না? আমি জানি। এসব পাগলামি করে কোনো লাভ আছে কি? দেখো ঝগড়া তোমাদের বাপ ছেলের, আর জেদ তোমাদের দুজনেরই সমান। কিন্তু আমি মা, আমি কি নিয়ে থাকবো? তুমি আবার কি নিয়ে থাকবে? তোমার আবার বেশ তো, আমি না হয় তাড়িয়ে দিয়েছি। তুমি তো একটা খবর নিতে পারতে। তোমাকে বারণ করেছিল কি? আমি কি করে খবর নেব? সে গিয়ে একখানা চিঠি দিছিল, তারপরে তাতে কোনো ঠিকানাও ছিল না। বেশ তো, গদাইকে তার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দাও। তোমার ছেলে বড় হয়েছে, সে হারায়ও নি ফুরোয়ও নি। চত সব গদাই, গদাই বাবু। আরে কলকাতায় অসীম বাবুর বাড়িতে চিনিস? ও আমি চিনে নেবো। কোথায় বলতে কি? ওই যে বীর সরকার, ও আমি খুঁজে নেবো। যাও সেখানে একবার বাবুর খোঁজতে নিয়ে এসো। শোন একটা কথা মাথায় রাখবি, আমি তোকে পাঠাচ্ছি না, পাঠাচ্ছি তোর মা, বুঝতে পেরেছিস? যাও কিছু টাকা পয়সার দরকার আছে কিনা জেনে এসো। না না, আমার ওর উপর এতটুকু সিম্প্যাথি নেই। শুধু লোকে বলবে যে অমুকের ছেলে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, তাই, বুঝতে পেরেছিস? যা। মা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছো, যাও পরে গিয়ে শুয়ে পড়োগে। খুব সাবধানে যাবি, আর আমি যে তোকে 500 টাকা দিয়েছি সেটা খোকাকে দিবি, বলবি কর্তা দিয়েছি। আচ্ছা বলবো মা, বলবো। আর কিছু বলবে? আর জিজ্ঞেস করিস আমি কি তার কেউ? আচ্ছা মা, আচ্ছা বলবো। তুমি অত ভেবো না মা, তুমি যাও বাড়ি গিয়ে শুয়ে পড়ো, আমি চললাম।